তো রবিবারের সকালটা দেখো কি সুন্দর রোদ উঠেছে, শীতের রোদ মানে ঝলমল করছে চারিদিকটা, আর গাছগুলো আমি রোদ পোয়াচ্ছে কি সুন্দর। আর আজকে হচ্ছে রবিবারের সাত মানে রবিবার, আর আজ ইংরাজির 7 তারিখ মানে 7ই জানুয়ারি। তো চলো রোদ রোদ খেয়ে নিই। আর এদিকে রিকি অকাজ করছে, আর এদিকে আমি ব্রেকফাস্ট করতে চাউমিন আর এদিকে চা করতে বসে গেছি। কোন থেকে ভালো করে ভালো করে ওইভাবে না, কোন থেকে ঝাড় দে ভালো করে, লাইট জ্বালিয়ে নে, দুটো লাইট জ্বালিয়ে নে, ঝাড় দে না ভালো করে ঝাড় দে বাবা, ঝাড়ু পায়ে লাগে না বাবা, লেগে যাবে, ঝাড়ু পায়ে লাগায় না। তো দেখতে পেলে এখানে বাবা মেয়েকে শেখাচ্ছে কীভাবে ঝাড় দিতে হয় না দিতে হয়। তো রিকি সেরকমভাবেই সকাল সকাল ঝাড় দিচ্ছে, আর এদিকে আমি আমার রান্না করছি, ওদের ব্রেকফাস্ট করছি, এদিকে আমি ডিমের চাও করব ডিম দিয়ে, আর ওই আমি শুধু চা আর বিস্কিট খাবো কারণ আমি যেহেতু চাউমিন খাই না। তো চলো ঝটপট করে আমি চাউমিনটা রেডি করে নিই। দেখো ডিমের মানে রেডি করেই ফেলেছি পুরটা, এবার চাউমিনটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে বাবা আর মেয়ের চাউমিন। আমার বাসন মাজা রেডি, মানে একদম কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আজকে রিকির আজকে যেহেতু ড্রয়িং কম্পিটিশান আছে, ও প্র্যাকটিস করছে, তো আমরা 2টোর সময় বেরাবো, ওর আজকে ড্রয়িং কম্পিটিশান আছে, ওইদিকে এখন মন দিয়ে ড্রয়িং প্র্যাকটিস করছে। আর ওদিকে তো কাজ হচ্ছে মানে শেষ হয়ে গেছে, মোটামুটি আমার অর্ধেক কাজ কমপ্লিট, শুধু রান্না বাকি আছে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আজকে হচ্ছে রবিবার আর ডেটটা হচ্ছে 7 তারিখ, তো জানুয়ারির 7। তো ঘরের মোটামুটি সমস্ত কাজ মানে মানে কমপ্লিট হয়ে এসছে, কারণ আমাদের আজকে 2টোর সময় যাওয়ার আছে, রিকির যেহেতু ড্রয়িং কম্পিটিশান আছে, তো সেই জন্য। তো সকালে দেখতেই পারলে ব্রেকফাস্ট থেকে সমস্তটাই আমার একদম কমপ্লিট, আর এখন শুধু রান্না বাকি আছে আর স্নান করব, স্নান বাকি আছে রান্না বাকি আছে। চলো আজকে দিনটা তোমাদের সাথে নেই, আমি শুরু করছি, তো আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো। তো চলো স্টার্ট করি। তো দেখো এখানে আমি ভোলা মাছ নিয়ে এসেছি, তো ভোলা মাছের ঝাল হবে, আর আজকে তাড়াহুড়ো আছে, ওই জন্য এইদিকে আমি মাছটা ভাজি আর এইদিকে আমি ভাতটা বসেছি। আজকে মাছ ভাজা রিকি কে দেব, আর আমি একটু ভোলা মাছের ঝাল করে খাবো। যাই হোক তাড়াতাড়ি করছি, কারণ 1:30টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। তো এখানে ভোলা মাছের ঝালটা একদমই রেডি, এবার খেতে বসবো। তো চলো তার আগে রিকিকে খেতে দিয়ে দিই, ও ভাজা মাছ ভাজা বাটার দিয়ে আর শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। পুরো টোটালি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরাবো। তো চলো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এর একটা জিনিস, যে এই যে ফটো ফ্রেমটা দেখছো, মানে ফাইনালি এটা দেওয়ালে লাগাতে পারলাম, মানে এতদিন ধরে খুচুর 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 চলছিল, তো ফাইনালি এটা সেট করে, মানে এইগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে, এইগুলো সেট করে লাগাতে পারলাম ফাইনালি। তো তাই তোমরা একটু দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো চলো, তো মোটামুটি আমি এখানে চলে এসেছি। দেখো সবাই, সব বাচ্চারা যারা যারা ড্রয়িং করবে সবাই এখানে একদম উপস্থিত, আর ওইদিকে রক্তদান শিবির হচ্ছে, আর স্টেজে মনে নাচ হচ্ছে, এত গান বাজছে, এই জন্য এখানে পুরো ভয়েসটাই মিউট করেছি। আর এখানে রিকি রিকির বন্ধুগুলোকে পেয়ে একদম গল্প শুরু করে দিয়েছে, আর আমি এদিকে বসবো। আর এই যে সাদা বিল্ডিংয়ে দেখছো, এখানে ড্রয়িং কম্পিটিশানটা হবে, এত রোদ্দুরের মধ্যে হবে না, তো ওই ভেতরে হবে। তো দেখো এক একে সব বাচ্চারা ভেতরে ঢুকছে ড্রয়িং করার জন্য, আর গার্জেনরা ওই সাইডে বসে থাকবে। তো আমরা চলো এখানে না দাঁড়িয়ে আমরা চেয়ার পেয়ে গেছি, আমি আর শ্রীময়ের মা বসে আছি অপেক্ষা করছি। তো চলো একদম শেষে দেখা হচ্ছে। তো মোটামুটি সব ড্রয়িং হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি প্রাইজ অ্যানাউন্সমেন্ট করবে সেখানে। তো চলো দেখি কি হয়েছে রিকি। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত বাচ্চারা এসে গেছে, এখানে প্রাইজ অ্যানাউন্সমেন্ট হবে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সেইভাবেই মানে হবে। অত্যন্ত পরিশ্রম করে প্রচুর পেশেন্টকে দেখেছে, উনি আমাদের অত্যন্ত প্রিয়জন, ওনার হাতে এই পুরস্কারটা তুলে দিচ্ছে। সামনের বছরে এরকম পারফরমেন্স থাকলে আশা করি ফার্স্ট প্রাইজটা ওই পাবে, একটু জোরে করতালি দেবেন। তো এখানে তো প্রাইজ নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছি, এবার ওর বাবাকে আবদার করছে, ও নিউ টাউনে যাবে একটু খাওয়া দাওয়া করতে। তো তাই আমরা চলে এসেছি নিউ টাউন, আর এখানে এই ছেলেটা দুর্দান্ত গান গাইছে, এখানে কপিরাইট হবে বলে আমি গানটা মানে তুলিনি, মিউট করে দিয়েছি। আর চলো আমরা একটু প্যাটিস খাবো, রিকি বায়না করছে প্যাটিস। তো চলো একটু আমরা প্যাটিসের দোকান চলে এসেছি। তো
প্যাটিস খেতে খেতে রিকি বলছে সামনে সোনাঝুরি হাট, চলো বাবা একটু ঘুরে আসি। তো তাই ফাইনালি আবার সোনাঝুরি হাটে যাচ্ছি। তো দেখো বাইকটা পার্কিংয়ে রেখে দিয়ে আমরা চলে যাব ওই যে সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটে যাওয়ার সময় দেখছি ওফুটে খুব সুন্দর সমস্ত পেন্টিংয়ের মানে রেখেছে, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, একটা ছবি এত দারুণ লাগছে। তাই আমি রিকিকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি দেখেছিস কী সুন্দর আঁকছে, হ্যাঁ এত সুন্দর ছবিগুলো আঁকা, মানে দুর্দান্ত। আর ছবিগুলোর নিচে অ্যামাউন্টটা লিখে দিয়েছে, মানে এখানে বিক্রির ব্যাপার আছে, কেউ যদি কিনতে চায় এখান থেকে কিনতে পারে। তো সেই অ্যামাউন্টটা নিচে লেখা আছে, দেখতেই পাচ্ছ এই ছবিটার দাম 6000 টাকা। তো এবং এরকমই বিভিন্ন ছবি আছে এখানে, তো তো মানে কিনতে পারো। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসে সোনাঝুরি হাট, এখানে কয়েকটা জিনিস কেনার আছে, কিনবো, কিনে তারপরে বাড়ির দিকে চলে যাব। তো চলো ফাইনালি বাড়ির দিকে চলে এসেছি। আসার সময় 4টে কাপ নিয়েছি, আর এই যে স্পুন রাখার এই জায়গাটা কিনলাম আজকে। তো আর এখানে কয়েকটা গার্ডার কিনলাম রিকির জন্য আর সেফটি পিন, ব্যাস। এই হচ্ছে আজকে ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।